একজন মানুষ আরেকজনকে মাটিতে ঠেসে ধরেছে। পাশ থেকে জোড়াকাটা শার্ট পরা একজন মানুষ বিড়বিড় করে কি যেন বলছে, আর তা দেখে আশপাশের মানুষরা উৎফুল্ল। পুরো বর্ণনা শুনে বরাবর অমানবিক কোনো দৃশ্য মনে হলেও টেলিভিশনে এই দৃশ্য দেখে আমরা কিন্তু হাতে তালি দিই। আমাদের অনেকের পছন্দের অনুষ্ঠানের তালিকায় রয়েছে এই ধরনের টিভি শো। টিভির পর্দায় মানুষগুলো মারামারি করতে থাকে আর আমরা তা মুগ্ধ হয়ে দেখি। বলেছিলাম সবচেয়ে জনপ্রিয় টিভি শো রেসলিং এর কথা। WWE র্যাঙ্কিং সমস্ত রেসলিং শো এর মধ্যে 1 নম্বর স্থান দখল করে নিয়েছে। 150টিরও বেশি দেশে এটি প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। বছরে 320টিরও বেশি লাইভ ইভেন্ট সম্প্রচার করে। WWE হলো একটি আমেরিকান প্রাইভেট কোম্পানি যা প্রফেশনাল রেসলিং পরিচালনা করে। তবে এর পেছনে গল্প রয়েছে। প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা স্ক্রিপ্ট লেখা হয়। প্রতিটি ম্যাচে আগে থেকেই কোরিওগ্রাফ করা থাকে যাতে অভিনয় করে পেশাদার কুস্তিবিদরা। এই প্রতিষ্ঠানটির প্রধান অফিস যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড কানেক্টিকোটে। এছাড়াও নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, মিউনিক, সিঙ্গাপুর ও মুম্বাইতেও এদের অফিস রয়েছে। WWE এর যাত্রা শুরু হয় 1952 সালে। এরপর কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার নাম পাল্টায়। 1963 সালে এর নামকরণ করা হয় WWWF। 1980 সালে ভিন্স মিকম্যান তার বাবা জেমস মিকম্যানের কাছ থেকে ক্যাপিটাল স্পোর্টস কিনে নেয় এবং টাইটেন স্পোর্টস স্থাপন করেন। 1982 সালে এর নাম পাল্টে WWF রাখা হয়। সর্বশেষে 2002 সালে এর নামকরণ করা হয় WWE, যা এখন পর্যন্ত বহাল আছে। ভিন্স মিকম্যান তার বাবাকে দেখে পেশা হিসাবে রেসলিংকে বেছে নিতে চাইলে জেমস তাকে বাধা দেয়। 1971 সালে রেসলিং এর ভাষ্যকার হিসেবে WWF এ ভিন্সের প্রথম আত্মপ্রকাশ ঘটে। টেলিভিশনের চার কোণে রিংয়ের মধ্যে আমরা যে কুস্তির মহারা বা রেসলিং দেখি তার পুরো ব্যাপারটাই কিন্তু মেকি। তার সঙ্গে তার ম্যাচ হবে, সেখানে কে কি মারামারি করবে সবকিছুই পূর্ব নির্ধারিত। সিনেমার নায়ক নায়িকাদের মতো 1 থেকে 2 সপ্তাহ ধরে পুরোটা কোরিওগ্রাফ না করা হলেও পেশাদার রেসলারদের আগেই থেকেই ব্রিফিং দেওয়া থাকে। এমনকি খেলার সময় যিনি রেফারি থাকেন তিনিও কর্মগত রেসলারদের তাদের পরবর্তী মুখ কি হবে তা নিচু স্বরে বলতে থাকেন। রেফারির কানে লুকোনো ছোট হেডফোন থাকে, সেটা দিয়ে কন্টেন্ট রাইট পরবর্তী কি ঘটবে তা রেফারি জানিয়ে দিতে বা থাকেন। খেলায় কে জিতবে বা কে হারবে তা আগে থেকেই নির্ধারিত থাকে। তবে রেসলারদের প্রায় খেলার সময় আহত হতে দেখা যায়, সেক্ষেত্রে তারা আসলেও ইঞ্জুরির মধ্যে পড়েন। সেইজ এর অনেক উঁচুতে রেসলাররা উঠতে সেখানে মারামারি করতে গিয়ে নিচে পড়ে যায়। এসব ম্যাচে রিংয়ের মধ্যে পাতলা ফ্রেমের একটি প্রলেপ থাকে যা রেসলারদের গুরুতর চোট পাওয়া থেকে রক্ষা করে। তাছাড়াও এসব জনপ্রিয় মুভগুলো রেসলারদের আগে থেকেই প্র্যাকটিস করে নেয় এবং শৈলীর কোনো অংশে এই মুভগুলো দিলে ব্যথা কম লাগবে তা বুঝে নেয়। অনেকে নাম করা রেসলারকে পরবর্তী হলিউড মুভিতে দেখা গিয়েছে। দ্য রক, জন সিনা, বস্তিকা, বিগ শো, স্টোন কোল্ড, স্টিভ অস্টিন, ক্রিস জেরিকো, ট্রিপল এইচ, বিল গোল্ডবার্ট, কেভিন নাশ আর অনেক রেসলারকে দেখা গিয়েছে বিভিন্ন মুভিতে। এসব রেসলারদের জনপ্রিয়তা কিন্তু কোনো তারকা অভিনেতা বা গায়কের চেয়ে কোনো অংশে কম নাই। তারা যখন কোনো ট্যুরে যায় তাদের অটোগ্রাফ ও ছবি তোলার জন্য খুদে ভক্তদের লাইন লেগে যায়। কারণ খুদে ভক্তদের ধারণা বাস্তবে এরা বোধ হয় এমনি মারামারি করতে পারদর্শী। বর্তমানে ভিন্স মিকম্যান WWE এর চেয়ারম্যান ও সিইও, তার আগে তার স্ত্রী লিন্ডা মিকম্যান সিইও হিসেবে ছিলেন। 2009 সালে তিনি পদত্যাগ করেন। তার ছেলে শেন মিকম্যান WWE এর সঙ্গে 2005 সাল পর্যন্ত জড়িত ছিলেন। ভিন্স ও লিন্ডার কন্যা স্টিভেন মিকম্যানকে বিয়ে করেছে জনপ্রিয় রেসলার ট্রিপল এইচ।